বিহার সাল লেখা আছে স্বাগতম সালবেন বিহার, এই সবকিছু আপনাদেরকে দেখবে। এই যে ম্যাজিক ফ্রাইডেজ দেখছেন, খুবই চমৎকার লালমে পাহাড়, উপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বর্তমানে আপনার ঘোরার জন্য লালমে লেকল্যান্ড আছে, তাদেরকে দেখাবো সবসময় চেষ্টা করি। এই যে দেখুন কাঁঠাল কিভাবে ধরে রয়েছে, দেখুন কাঁঠাল বাগানে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত, মহাভারত চলে আসলাম আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা এখন আছি আমাদের কুমিল্লার মধ্যে, যেহেতু লালমে পাহাড় আছে, সেই লালমে পাহাড়ের পার্কে লেকল্যান্ড, কুমিল্লা লালমে লেকল্যান্ড। লেকল্যান্ডে কী আছে? লেকল্যান্ডে আপনি যাবতীয় যা যা দরকার বাচ্চাদের জন্য খেলার সব কিছু আছে, বাঘ আছে, সিংহ আছে, এবং এই যে দেখুন বিভিন্ন ধরনের গাছ আছে, পাম গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ আছে, এবং চারদিকটা খুবই সুন্দর এবং চমৎকার। আর লালমে পাহাড়টা খুবই বড় এবং খুব সুন্দর, কাঁঠাল বাগান আছে, সব কিছুই আছে। আপনি ঘুরে ঘুরে দেখলে অনেক কিছু দেখবেন। এই যে দেখুন হাঁস, এই হাঁসের মধ্যে কিন্তু আবার পানির মধ্যে কিন্তু মাছ আছে, মাছগুলো এখন দিনের বেলা স্পষ্ট ভালো দেখা যাবে, যত বিকাল করাবে তত সুন্দর স্পষ্ট দেখা যাবে মাছগুলো, যেহেতু এখন মধ্য দুপুর, সেই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন ঘোড়া, এখন যেহেতু পোলাপাইন কম বা মানুষ আসা যাওয়া খুব কম, সে কারণে তারা এগুলো চালু দেয় না। ট্রেন ট্রেন আগে অনেক ছোটো ছিল, এখন অনেক বড় করছে ট্রেন, ঘুরতেও ভালো লাগে, খুব সুন্দর এবং চমৎকার সব কিছু। আসলে মোটামুটি এই লালমে লেকল্যান্ড অপরূপ সৌন্দর্য সাজিয়েছে, কারণ কুমিল্লা অনেক কিছু আছে এখন বর্তমানে আপনার ঘোরার জন্য। লালমে লেকল্যান্ড আছে, তারপর আপনার ম্যাজিক প্যারাডাইস আছে, সব কিছু আপনাদেরকে দেখবে। এই যে ম্যাজিক প্যারাডাইস দেখছেন, খুবই চমৎকার, কারণ এটার ভিডিও মোটামুটি ভাইরাল হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুবই চমৎকার লালমে পাহাড়, উপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা, কারণ আপনি যখন লালমে বাড়ির উপর উঠবেন তখন খুব সুন্দর এবং চমৎকার দেখা যাবে পুরো লালমে পাহাড়টা। তো কীরকম আসলে বলার, আসলে এভাবে বলা যায় না যে কুমিল্লা কতটা সুন্দর। এই যে দেখুন লালমে পাহাড়ের ভিতরে, আর রাস্তাটা করেছে আপনার সেনাবাহিনী, কারণ কুমিল্লা লালমে পাহাড় বলা মানেই হচ্ছে আপনার কাঁঠাল বাগান, চারদিক দিয়ে আপনি কাঁঠাল গাছ দেখবেন, কাঁঠাল ছাড়া অন্য কিছু দেখবেন না। রাস্তাটাও খুব চমৎকারভাবে করছে, মাঝে মাঝে মনে হয় আপনি খাগড়াছড়ি বা রাঙ্গামাটি কোনো এক রাস্তায় আছেন, এরকম মনে হবে, মানে আঁকা বাঁকা পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এই যে দেখুন অনেকে কাঁঠাল নিয়ে বসে রয়েছে, কাঁঠাল বিক্রি করবে, আর এমনি তো গাছের মধ্যে কাঁঠাল আছে সব জায়গার মধ্যে, মানে লালমে পাহাড় মানে আপনি কাঁঠাল বাগান, আর শালবন বিহার মানে আপনি রাজাদের ঘর, সব কিছু আপনাদেরকে দেখাবো সবসময় চেষ্টা করি। এই যে দেখুন কাঁঠাল কীভাবে ধরে রয়েছে, দেখুন কাঁঠাল বাগান, এই যে লালমে পাহাড়ের ভিতরে, এই দেখছেন কাঁঠাল কীভাবে ধরে রয়েছে, আর রাস্তার আঁকা বাঁকা সৌন্দর্য, এই যে দেখুন কত সুন্দর লাগতেছে, কারণ এই রাস্তাটার কাজ করছে কিন্তু মূলত সেনাবাহিনী। এই যে শালবন বিহার সাল লেখা আছে স্বাগতম শালবন বিহার, এই যে দেখুন বাবু পাখির গাছ, তাল গাছের মধ্যে বাবু পাখির বাসা, এই যে এটা হচ্ছে যে রাজবাড়ি। আপনারা এখানে আসলে আসলে ঘুরতে মজা লাগবে, ভালো লাগবে, কারণ দিন নিয়ে আসবেন, ভালোভাবে ঘুরে যাবেন। কুমিল্লা আপনাদেরকে স্বাগতম, সবাই এসে কুমিল্লা দেখে যাবেন, কুমিল্লা কতটুকু সুন্দর।